পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি DM রাহাত। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম দম সাধনা সম্পর্কে, মানে দম সাধনা কেন গুরুত্বপূর্ণ, দমের সাথে আমাদের কি কি বিষয় জড়িত, জন্ম মৃত্যু যৌবন সাধনা শারীরিক বা মানসিক বিভিন্ন যে বিষয়গুলো আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে সম্পৃক্ত, সেই বিষয়গুলো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম। সেখানে বলেছিলাম যে দম সাধনার মাধ্যমে দীর্ঘায়ু লাভ করা যায় এবং কি স্থির যৌবন লাভ করা যায় বা কি দীর্ঘ যৌবন লাভ করা যায়। আজ সেই বিষয়টা নিয়েই আলোচনা করব যে কিভাবে দীর্ঘায়ু লাভ এবং স্থির যৌবন লাভ করা যায় এই দম সাধনার মাধ্যমে। দীর্ঘায়ু লাভের বিষয়টি জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে অল্প আয়ু কেন হয় বা কেন মৃত্যু হয়, মানুষ কেন মৃত্যুবরণ করে, এই বিষয়টি আমাদের আগে বুঝতে হবে। যদি আমরা এই বিষয়টি খুব ভালো মতো বুঝতে পারি, তবেই আমরা বুঝতে পারবো কিভাবে আমাদের সেই আয়ুকে বৃদ্ধি করা যায় এবং যৌবন স্থির করা যায়। অর্থাৎ আয়ু বৃদ্ধি পেলেই তো আমাদের যৌবনও বৃদ্ধি পাবে। মূলত প্রাণবায়ুর ঘাটতির কারণেই আমাদের মৃত্যু ঘটে। এই যে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, নেওয়াটাকে আমরা নিঃশ্বাস বলছি এবং ছাড়াটাকে আমরা প্রশ্বাস বলছি। এই যে নিঃশ্বাস প্রশ্বাস যাই বলি, শ্বাস প্রশ্বাস, এই যে দম যে আসা যাওয়া করছে, এটার একটা ঘাটতি হয়, যেটা আমরা গত পর্বেও বলেছিলাম। সেটা কি? সেটা হচ্ছে বাহিরে আসে 12 আঙ্গুল পরিমাণ এবং ভেতরে যায় কি 10 আঙ্গুল পরিমাণ। তাহলে 2 আঙ্গুল পরিমাণ এখানে ঘাটতি হচ্ছে, আর আমাদের দৈনিক 21,600 বার দম আসা যাওয়া করে। তাহলে এখন যদি আমরা সেই 2 আঙ্গুলকে, 2 আঙ্গুলি পরিমাণ যে শ্বাস প্রশ্বাস ঘাটতি হচ্ছে, যা প্রাণবায়ুর কমতি হচ্ছে, সেটাকে যদি আমরা 21,600 বার দিয়ে গুণ দিই, তাহলে আসবে হচ্ছে 43,200 আঙ্গুল পরিমাণ কি প্রাণবায়ু ঘাটতি যাচ্ছে। এটা কি প্রতিদিন যাচ্ছে? এটা হচ্ছে একটা স্বাভাবিক হিসাব, যেটা প্রথমেই বলেছি যে হুবহু 21,600 বার হবে বা 24,000 বার হবে এরকমও না। আর আঙ্গুলের ব্যাপারটা সেটাও বলেছি যে আঙ্গুলও কি কম বেশি যাবে, 12 আঙ্গুল হচ্ছে কি স্বাভাবিক অবস্থায় যখন থাকে সেটা, এখানে 12 আঙ্গুল পরিমাণই যে বের হবে তাও না। তবে যারা পূর্বের আলোচনাটি শোনেন নাই তারা হয়তো বা এই আঙ্গুলি বিষয়টা বুঝতে পারছেন না। আঙ্গুলি দ্বারা এখানে এই আঙ্গুলকে বুঝাচ্ছি, অর্থাৎ শ্বাস 10 আঙ্গুল পরিমাণ ভেতরে যায় এবং 12 আঙ্গুল পরিমাণ কি বাইরে আসে, এখানে 4 আঙ্গুল 8 আঙ্গুল 12 আঙ্গুল। অর্থাৎ আমাদের যে প্রশ্বাসটা সেটা কি এই বাতাসটা বের হয়ে 12 আঙ্গুল পরিমাণ দূরে গিয়ে কি মিশে যায়, কিন্তু ভেতরে যায় কি 10 আঙ্গুল পরিমাণ। তাই 2 আঙ্গুল পরিমাণ প্রাণবায়ুর ঘাটতি ত্যাগ করছি আমরা, সেই হিসেবে 43,200 আঙ্গুল এখানে কি হচ্ছে প্রাণবায়ু ঘাটতি হচ্ছে, তাই আমরা কি মৃত্যুবরণ করবই। যদি আমরা এই ঘাটতিকে পূরণ করতে পারি বা কমিয়ে আনতে পারি, তাহলে কি আমাদের আয়ু বৃদ্ধি পাবে এবং কি স্থির যৌবনও লাভ করা যাবে বা দীর্ঘ যৌবন লাভ করা যাবে। কারণ আগেও বলেছি যে অমর হওয়া সম্ভব না, এটা কোনো না কোনোভাবে ঘাটতি হবেই, ঘাটতি না হলেও কোনো না কোনোভাবে মানুষ মারা যাবেই। এবার আসি যে আসলে আমাদের কত আঙ্গুলি পরিমাণ প্রাণবায়ু ঘাটতি যাচ্ছে, অর্থাৎ দমের যে ঘাটতি এটা কত আঙ্গুলি পরিমাণ যাচ্ছে। সেটা হচ্ছে যখন আমরা চুপচাপ হয়ে বসে থাকি একদম স্বাভাবিক অবস্থায়, তখন 10 আঙ্গুল পরিমাণ ভেতরে যায় এবং বাইরে আসে হচ্ছে 12 আঙ্গুল পরিমাণ। যখন আমরা কথাবার্তা বলি খাওয়া দাওয়া করি, তখন 10 আঙ্গুল পরিমাণ ভেতরে যায় এবং বের হয় হচ্ছে 18 আঙ্গুলি পরিমাণ। যখন আমরা হাঁটাহাঁটি করি তখন কি 24 আঙ্গুল পরিমাণ বাইরে আসে। তাছাড়া যখন ভারী কাজ করি বা কি দৌড়াদৌড়ি করি তখন যায় 36 আঙ্গুল পরিমাণ। আর যখন স্ত্রীর সহবাস বা মৈথুনের বিষয়টি আসে তখন 100 আঙ্গুল পরিমাণ বাইরে যায়, এবং যখন আমরা নিদ্রায় থাকি তখন 65 আঙ্গুল পরিমাণ বাইরে আসে এবং ভেতরে যায় কি 10। প্রতিবারে কি 10 ভেতরে যাচ্ছে। আর মৈথুনের সময় বা মিলনের সময় কেউ কেউ বলেছেন যে 65 আঙ্গুলির কথা এবং নিদ্রার সময় 100 আঙ্গুলির কথা। এছাড়া আরও মতামত আছে, সেটা হচ্ছে
কথা বলার সময় 16 আঙ্গুল পরিমাণ বাইরে বের হয় এবং আহারের সময় 20 আঙ্গুল পরিমাণ বাইরে বের হয়। যখন হাঁটাহাঁটি করে তখন 24 আঙ্গুল পরিমাণ, যখন ঘুমায় তখন 30 আঙ্গুল পরিমাণ এবং যখন মৈথন করে বা মিলন করে তখন 36 আঙ্গুল পরিমাণ। অর্থাৎ কি, প্রতিবারই এটা বের হচ্ছে এত আঙ্গুল পরিমাণ, যে 16, 20, 24, 30 এবং 36 আঙ্গুল পরিমাণ, কিন্তু ভেতরে যাচ্ছে কি 10 আঙ্গুল পরিমাণ। তাহলে দেখা যায় যে প্রতিবারে কি ঘাটতি হচ্ছে বেশি। 12-র কথা যেটা বলেছি 2, এটা হচ্ছে যখন কোনো কাজ কর্ম নেই, একদম স্বাভাবিক অবস্থা, কিন্তু যখনই আমি কিছু করছি তখন কি আরও বেশি ঘাটতি যাচ্ছে। তাহলে বোঝাই যাচ্ছে যে 21,600 বারে আরও কত পরিমাণ আঙ্গুল মানে এখানে ঘাটতি যাচ্ছে প্রাণবায়ুর। তো এখানে যে 10 আঙ্গুল পরিমাণ ভেতরে যাওয়া সেটা কিন্তু ঠিকই থাকছে, তবে বাইরে আসার যে ব্যাপারটি 12, 16 বা এখানে 18, 36, 180 যাই বলা হচ্ছে, এখানকার মূল বিষয়টা হচ্ছে হুবহু কিন্তু কখনোই এমনটা ঘটবে না। এটা হচ্ছে আমাদের কাজের উপর নির্ভর করে। যেমন কথা যদি কেউ দ্রুত বলে সেক্ষেত্রে একরকম, হাঁটাহাঁটি যদি খুব জোরে করে বা আস্তে করে সেখানে কম বেশি হবে, দৌড়াদৌড়ির ক্ষেত্রেও তাই, দৌড়েরও তো ব্যাপার আছে যে এখানে কত দ্রুত দৌড়াবে। খাওয়া দাওয়ার ব্যাপার তাই, কেউ আস্তে খায় কেউ আবার খুব দ্রুত খায়। তো বিষয় হচ্ছে এখানে হুবহু যে এটা হবে বা এটা হতেই হবে এমন ধারণা করা যাবে না। এটা আপনি যখন করেন সেটা আপনি লক্ষ্য রাখতে পারেন যে আসলে কতটা যাচ্ছে ঘুমের সময় বা দৌড়াদৌড়ির সময়। বিষয় হচ্ছে যাচ্ছে, বেশি যাচ্ছে, এটাই মূল বিষয়। আর এর জন্যই কি আপনার প্রাণবায়ুর ঘাটতি হচ্ছে, আর এর জন্যই কি আপনি মৃত্যুবরণ করবেন, এবং যত বেশি ক্ষয় হবে তত দ্রুত দেহত্যাগ করবেন এবং আপনার শরীরকে আস্তে আস্তে দুর্বল হতে থাকবে, চুল পাকবে, দাড়ি পাকবে, আপনি কি যৌবনত্ব হারাবেন এবং আস্তে আস্তে বৃদ্ধ হবেন এবং শেষে কি আপনার পরমায়ুর সম্পূর্ণ ঘাটতি হয়ে যাবে বা শেষ হয়ে যাবে, তখন আপনি মৃত্যুর কোলে ঢলে পড়বেন। তো এখানে যেটা মূল বিষয় আসলো সেটা হচ্ছে 10 আঙ্গুল ভিতরে যায় এবং বাইরে আসা হচ্ছে আমাদের শ্রমের উপর, আমি কতটুকু পরিশ্রম করছি কথা বলায় হাঁটাহাঁটিতে যেরকম পরিশ্রম করছি সেরকম। এখানে 12, 18, 180, 36 এরকম হুবহু হতে হবে এমন কোনো কথা নেই। তো ঘাটতি হচ্ছে এটা আমরা বুঝতে পারছি। তাহলে আমাদের যে মূল কাজটা সেটা হচ্ছে কি, ঘাটতিটাকে পূরণ করা। যত পূরণ করতে পারবো, কমিয়ে আনতে পারবো, ততই কি আমাদের প্রাণবায়ু বাকি পরমায়ু বৃদ্ধি পেতে থাকবে। আরেকটা বিষয় হচ্ছে 21,600 বার দমের যে আসা যাওয়া বা 24,000 বারের কথা বলা হয়েছে, এটাও কিন্তু হুবহু হবে না। শিশুদের ক্ষেত্রে বেশি হয়, বৃদ্ধদের ক্ষেত্রে বেশি হয়, কারণ হচ্ছে যে যত দুর্বল হবে তার কি এটা তত দ্রুত আসা যাওয়া করবে। কিন্তু সাধকগণ, মহাপুরুষগণ আমাদেরকে একটি গণনা বা একটা ধারণা দিয়ে গেছেন সহজে বোঝার জন্য। যারা এখানে গোড়ামি করবে যে না এটাই হতে হবে, তারা একটা ভুলের মধ্যে আছে। বিষয় হচ্ছে আমরা আসলেই শ্বাস প্রশ্বাস নিচ্ছি সত্য, এবং কেউ দ্রুত নিচ্ছে, কেউ কি ধীরে নিচ্ছে, আর আমাদের কি এটা ঘাটতি হচ্ছে নিয়মিত। তো আমরা যেটা সহজে বুঝতে পারছি সেটা হচ্ছে প্রাণবায়ুর গতি যত কি কমবে বা এই যে দমের যে আসা যাওয়া এটার গতি যত কমবে বাতাসের, তত কি পরমায়ু বৃদ্ধি পাবে। গতি কমবে, পরমায়ু কি বৃদ্ধি পাবে, আর গতি যত বাড়বে পরমায়ু কি তত ঘাটতি হবে। তাহলে এখন কথা হলো যে আমরা এই গতিকে কিভাবে কমাবো বা কি প্রাণবায়ুর ঘাটতি কিভাবে পূরণ করবো এবং পরমায়ু কিভাবে বৃদ্ধি করবো, কি করলে আমাদের এই শ্বাস প্রশ্বাস আমাদের নিয়ন্ত্রণে আসবে, এই আঙ্গুলির পরিমাণগুলো কি কমে যাবে, এটা কি করলে এটা সম্ভব, আর কিভাবেই আমরা সেই পরমায়ু বা কি আমাদের যৌবনকে ধরে রাখতে পারবো, সেটা হচ্ছে প্রাণায়ামের মাধ্যমে এই প্রাণবায়ুর যে ঘাটতি এটাকে কি করা যায়, পূরণ করা যায় এবং কি বাতাসকে রোধ করে রাখা যায়, আটকানো যায়। আর এই বাতাসকে আটকে রাখা অর্থাৎ ধীরে ধীরে যাওয়া, এই যে বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে পারলে কি আমাদের আয়ু বৃদ্ধি পাবে। প্রাণায়াম কি, প্রাণায়াম, প্রাণ মানে এখানে আমাদের প্রাণ বা জীবন বা আমাদের এই বাতাস বায়ু যাই ধরি, আর আয়াম মানে হচ্ছে কি নিয়ন্ত্রণ করা, ধরে রাখা, বেঁধে রাখা, আটকানো, কন্ট্রোল করা। তো প্রাণায়াম মানে হচ্ছে কি প্রাণকে কন্ট্রোল করা বা কি বায়ুকে নিয়ন্ত্রণে রাখা, আটকে রাখা, ধরে রাখা, সেটাই কি প্রাণায়াম। প্রাণায়ামের বিভিন্ন দিক আছে, কুম্ভক, রেচক, পূরক। এই যে শ্বাস গ্রহণ করা হয়
এটাকে মূলত প্রাণায়ামের ভাষায় বলা হয় পূরক, যে প্রশ্বাস ত্যাগ করা হয় সেটা কি রেচক, আর দম যে আটকিয়ে রাখা হয় বন্ধ করে রাখা হয় সেটা কি কুম্ভক। তো প্রাণায়ামের মাধ্যমে যেটা করা যাবে সেটা হচ্ছে কি, ভিতরে আঙ্গুলির পরিমাণও কি নেওয়ার সময়ও বেশি নেওয়া যাবে, ছাড়ার বিষয়টাকে কি অর্থাৎ রেচকটাকে কি, রেচকের যে বাতাস সেটাকে কি কমিয়ে আনা যাবে, এবং ভেতরে কি কুম্ভকের মাধ্যমে আটকে রাখা যাবে। এক্ষেত্রে বাইরেও আটকানো যায় ভেতরে আটকানো যায়, অন্তর্কুম্ভক বহির্কুম্ভক বা ভেতরের কুম্ভক বাহিরের কুম্ভক এই ব্যাপারটাও আছে। তো আমি সহজে বোঝানোর জন্য যে কথাগুলো বলছি সেই বিষয়গুলো পরে আসবে প্রাণায়ামের বিষয়টা। এখানে হচ্ছে আসলে দীর্ঘায়ু লাভের জন্য আসলে কী কী করতে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো এখানে আমাদের মূল বিষয়টা হচ্ছে দমকে যতটা কী করা যায় ধীর গতি সম্পন্ন করা যায়, এবং কি 21,600 বার যে আসা যাওয়া করছে এটাকে কমিয়ে আনা যায়। আমার যত এটা কমবে আঙ্গুলের পরিমাণ তো কমতে থাকবে, আর ঘাটতিও কি তত কমতে থাকবে। তো দীর্ঘায়ু লাভের জন্য বা পরমায়ু বৃদ্ধির জন্য এবং স্থির যৌবন লাভের জন্য সর্বোত্তম প্রাণায়াম হচ্ছে কুম্ভক প্রাণায়াম। কুম্ভক প্রাণায়াম যারা নিয়মিত করে তারা এটাকে নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ প্রাণবায়ু যখন বাইরে আসবে তখন খুব ধীরে আসবে, ভেতরে যখন যাবে তখন খুব ধীরে যাবে এবং দীর্ঘ সময় নিয়ে যাবে, এবং কি ভেতরে যখন ঢুকবে তখন কি এটা দীর্ঘ সময় ভেতরে থাকবে। এতে কি দেখা গেল আমরা 5 সেকেন্ডের মধ্যে শ্বাস প্রশ্বাস কি করলাম ছাড়লাম এবং নিলাম, কিন্তু সেটাকে যদি মন করা যায় যে 5 সেকেন্ড শুধু আমরা নিলাম, 5 সেকেন্ড আমরা ছাড়লাম, 5 সেকেন্ড আমরা আটকিয়ে রাখলাম, তাহলে কি এটা 15 সেকেন্ড হয়ে গেল। অর্থাৎ কি যেটা 5 সেকেন্ডে হচ্ছিল সেটা কি 15 সেকেন্ড হলো, তাহলে কি আমি 10 সেকেন্ড সময় বেশি পেলাম। এখানে কিন্তু আমি যেটা বলেছি 5 সেকেন্ড বাইরে রাখা ভেতরে রাখা এবং নেওয়ার সময়, এটা কিন্তু কুম্ভকের নিয়ম বলছি না, এটা আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এইভাবে কেউ করতে যাবেন না, কুম্ভক প্রাণায়ামটা যার যার গুরুর কাছ থেকে ভালো মতো বুঝে করতে হবে। এলোমেলোভাবে করলে বা না বুঝে করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার ভালোর চেয়ে খারাপ হবে। যেখানে আপনি শান্তিতে থাকার কথা ছিল, যৌবন বৃদ্ধি পাওয়ার কথা ছিল, সেখানে আপনি দ্রুত বৃদ্ধ হয়ে যাবেন এবং আপনার মাথা কি আরও দ্রুত খারাপ হবে, মানসিকভাবে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। তো বিষয় হচ্ছে কুম্ভক রেচক পূরকের মাধ্যমে এই সময়টা বৃদ্ধি পাবে এবং আমাদের প্রাণবায়ু কি বাড়তে থাকবে এবং ঘাটতিগুলো কি পূরণ হবে। তো দৈনিক দেখা গেল যে নির্দিষ্ট একটা সময় প্রাণায়ামের মাধ্যমে এখানে বিশাল একটা ঘাটতিকে পূরণ করা যায়, আর বিষয়টাকে হচ্ছে প্রতিনিয়ত করতে হবে। অর্থাৎ যখনই আমি সজাগ থাকি, সজাগ বলতে এখানে আমি জ্ঞানে থাকি, তখনই কি আমাকে দমের বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে। এর জন্য বলা হয়ে থাকে যে প্রতি দমে দমে কি আল্লাহর জিকির করার কথা। এই দমে দমে আল্লাহর জিকির যারা করে তারা কি এই দমের প্রতি লক্ষ্য রাখে। এই যে 5 আনফাসের জিকিরের কথা যে সুফিবাদে বলা হয়ে থাকে, উলিয়া উলিয়াগণ বা পীরা উলিয়াগণ যেটা বলেছেন, সেটাই হচ্ছে এই সাধনার কথা। যে প্রতি দমে দমে যারা লক্ষ্য রাখে তাদের কি দমের প্রতি খেয়াল থাকে। আপনি স্বভাবগতভাবেই যদি দমের প্রতি খেয়াল রাখেন তাহলে দেখবেন যে এটা একটু ধীরেই যাচ্ছে, কিন্তু যখন খেয়াল থাকবে না তখন কি এটা তার আপন নিয়মে দৌড়াদৌড়ি করবেন, যাই করবেন তখন কি দ্রুত যাওয়া আসা করবে। কিন্তু যখন আপনি এখন থেকে আরও বেশিভাবে খেয়াল রাখবেন জিকিরের মাধ্যমে তখন কি এটা নিয়ন্ত্রণে থাকবে, কতটুকু সময় বের করতে হবে, কতটুকু গতিতে ভিতরে নিতে হবে, কতটুকু আটকিয়ে রাখবেন এটা বুঝতে পারবেন। তো এটা 24 ঘন্টা একটা সময় অভ্যাস হয়ে যাবে আপনার। আর প্রাণায়ামটা হচ্ছে নির্দিষ্ট একটা সময় 1 ঘন্টা 2 ঘন্টা যারা করে, তাছাড়া আমরা কর্মজীবী মানুষ তাই আমাদেরকে নির্দিষ্ট একটি সময় নির্ধারণ করতে হবে, আর যতটুকু সম্ভব সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন প্রাণবায়ুর ঘাটতিটা কি কমাতে পারি আমরা। অর্থাৎ দীর্ঘ যৌবন লাভ করার অন্যতম উপায় হচ্ছে প্রাণায়াম করা, প্রাণায়ামের মাধ্যমে এটা সম্ভব। এখন অনেকেই হয়তোবা বলবেন যে আমরা প্রাণায়াম করার নির্দিষ্ট সময় পাই না বা সবসময় খেয়াল রাখাও আমাদের পক্ষে সম্ভব হয় না, আমরা কিভাবে আমাদের পরমায়ু বৃদ্ধি করবো এবং যৌবনকে স্থির রাখতে পারবো। তাদের জন্য একটি সহজ উপায় হচ্ছে এই, যেটা গত পর্বে বলেছিলাম আপনাদেরকে, কথাগুলো বুঝতে হলে সবগুলো বিষয় বুঝতে হবে, যে ডান বা দক্ষিণ নাসিকা এবং কি বাম নাসিকা, এই যে নাকের যে দুইটা ছিদ্র এখানে ইরা পিঙ্গলার যে ব্যাপারটা। তো বিষয় হচ্ছে ডান বা দক্ষিণ হচ্ছে কি সূর্য এবং বাম হচ্ছে কি চন্দ্র। তো সূর্য কখন উঠে দিনের বেলা, অর্থাৎ যখন ডানে থাকবে তখন দিন, যখন বামে থাকবে তখন কি রাত। আর আমাদের
দেহ ভাণ্ডের সাথে, যে দেহ যে একটা পৃথিবী বা ব্রহ্মাণ্ড, তার সাথে কি বাইরের পৃথিবীর একটা সম্পর্ক আছে? একটা না, এখানে পুরো সম্পর্ক আছে। তাই যেটা করতে হবে সেটা হচ্ছে, বাইরে যখন দিন, অর্থাৎ জগতে যখন দিন, তখন আমার দেহের মধ্যে দিন রাখা যাবে না, রাত করতে হবে। আর যখন বাইরে রাত, তখন আমার দেহে কি রাত রাখা যাবে না, দিন করে দিতে হবে। অর্থাৎ দিন বয়ে গেলে বা রাত বয়ে গেলেই তো আমার এখানে ঘাটতি হচ্ছে। এটা কিন্তু হুবহু বোঝানোর জন্য বলছি না, জাস্ট বিষয়টাকে উপলব্ধি করানোর জন্য, যে কেমন ব্যাপারটা, কেন এমন হবে এটা, যে যখন দিন কেটে গেল, রাত কেটে গেল, তখন কি আমার আয়ু কেটে গেল। কিন্তু যখন আমি দিনকে রাত এবং রাতকে দিন করছি, পরিবর্তন করছি, তখন কি রাতটাও যাচ্ছে না, দিনটাও যাচ্ছে না, কারণ আমি রাতও পাইনি রাতের সময়, দিনও পাইনি দিনের সময়। তো এটা তো আর দিনকে, এই পৃথিবীকে তো পরিবর্তন সম্ভব না, কিন্তু আমার দেহটাকে কি, আমার দেহের মধ্যে যে দিন রাত চলছে সেটাকে কিন্তু আমি চাইলে পরিবর্তন করতে পারি। যদি আমি বাইরের দিন রাতের সাথে আমার দেহের দিন রাতকে পরিবর্তন করে নিই, তাহলে আমার আয়ু বৃদ্ধি পাবে এবং কি যৌবনও বৃদ্ধি পাবে। অর্থাৎ বাইরে যখন দিন, তখন আমাকে ব্যবস্থা করতে হবে যে আমি বাম নাসিকায় শ্বাস নিব, অর্থাৎ আমার দেহে কি রাত চলাচল করবে, আমি আমার দিনকে বন্ধ রাখবো, মানে ডানকে বন্ধ রাখবো। আর বাইরের দুনিয়া, এই বাহ্যিক দুনিয়া যে আছে, আমি যে দুনিয়া বসবাস করছি, এখানে যখন রাত, তখন আমি কি করব, আমার দেহে আর রাত থাকতে দিব না, অর্থাৎ আমি বাম নাসিকা দিয়ে শ্বাস না নিয়ে ডান নাসিকা দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়া আসা করবো, অর্থাৎ তখন আমার দেহে দিন থাকবে। তো যখন দিনকে রাত বানাবো, রাতকে দিন বানাবো দেহের মধ্যে, তখন কি আমার পরমায়ুটা ঘাটতি অনেক কমে যাবে, এবং শরীরের যে ব্যাপারটা, প্রভাবটা, এটা আস্তে আস্তে সে বুঝতে থাকবে না, মানে প্রভাবিত হবে, সে দীর্ঘ যৌবন এবং পরমায়ু লাভ করতে থাকবে। অর্থাৎ যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দিনের বেলায় যত বাম দিকে শ্বাস যাওয়া আসা করবে তত আয়ু বৃদ্ধি পাবে, এবং রাতের বেলা যত ডান দিক দিয়ে শ্বাস যাওয়া আসা করবে তত আয়ু বৃদ্ধি পাবে, এবং দিনের বেলা যত ডান দিক দিয়ে শ্বাস প্রবাহিত হবে তত আয়ু ঘাটতি হবে, এবং রাতের বেলা বাম দিয়ে যত শ্বাস প্রবাহিত হবে তত কি প্রাণের ঘাটতি হবে। তো এখন কথা হচ্ছে, কেন আসলে পরমায়ু ঘাটতি পূরণ হবে এই দিন রাত্রে পরিবর্তনের মাধ্যমে? কারণ যখন আপনি ডান নাসিকা আটকিয়ে রাখবেন, বাম নাসিকা দিয়ে শ্বাস প্রবাহিত হবে, তখন যেটা ঘটবে, ওই যে এক ঘন্টার যে ব্যাপারটা রেগুলার যেটা হয়, তখন তো স্বাভাবিকভাবেই সে যাওয়া আসা করবে, কিন্তু যখন ডানে আসার কথা ছিল তখন সে ডানে আসতে পারবে না, কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে একটু কষ্ট হবে এবং সে এমনি একটু ধীর গতি হয়ে যাবে। যেটা বলেছি যে শ্বাস প্রশ্বাস যখন কেউ লক্ষ্য রাখবে, তখন দেখবে যে একটা দিক খুব দ্রুত যায় আর একটা দিক খুব আস্তে 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 আস্তে। তো যখন আপনি ডানটা আটকিয়ে দেবেন, তখন কি বামে যখন থাকার কথা তখন তো ঠিকঠাকই চলবে, কিন্তু যখন ডানে আসার কথা তখন তো আর ডানে আসতে পারবে না, কিন্তু তখন কি সে ধীর গতি হয়ে যাবে। এই যে ধীর গতির কারণেই তো আপনার সময় বাড়ছে। আবার যখন আপনি বাম আটকাবেন, তখন যখন ডানে চলাচল করার, তখন তো ডানে ঠিকই করলো এক ঘন্টা, কিন্তু যখন বামে আসার কথা ছিল তখন তো সে আসতে পারছে না, তখন কি সেটা ধীর গতি হয়ে গেল। এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে প্রাণায়াম করার সময় যে একটা মানে কষ্ট অনুভূতি হয়, এখানে কষ্ট দ্বারা ওই যে দম আটকে রাখলে ধীরে নিলে একটু ই হয় শরীর, যারা প্রাণায়াম করে তারা ঘেমেও যায়, এই জন্য একটা পরিশ্রম এখানে। তো তখন আপনি যখন এটা আটকিয়ে রাখবেন, তখন কিন্তু আপনি এটা উপলব্ধি করতে পারবেন যে আপনার এখানে এক ধরনের শ্রম যাচ্ছে বা কি পরিশ্রম হচ্ছে, এই আস্তে ধীরে যাওয়ার ব্যাপারটা আপনি লক্ষ্য করবেন। তো আমাদের মূল বিষয়টাই তো ছিল যে আস্তে বা ধীরে করার যে ব্যাপারটা, তো প্রতিনিয়ত তো এরকম করা সম্ভব না, আর একাধারে যে আটকিয়ে রাখবো তাতেও কি আমাদের সম্ভব না, কারণ যদি প্রতিনিয়ত আমরা মানে কষ্ট করি শ্বাস নিতে থাকি তাহলে দুর্বল হয়ে যাব এবং অসুস্থ হয়ে যাব। তাই কি এক ঘন্টা স্বাভাবিকভাবে শ্বাস নিব এবং এক ঘন্টা স্বাভাবিক নিব না। যখন ডান নাসিকে আমি আটকিয়ে রাখবো, তখন বামে শ্বাস প্রবাহিত হচ্ছে, ধরেন এক ঘন্টা রেগুলারভাবে যেটা হওয়ার কথা হচ্ছে, কিন্তু দেখা গেলো এক ঘন্টা পরে সে ডানে চলে আসবে, তখন কি সে আসতে পারছে না, তখন কি সে কষ্ট করে শ্বাস নিচ্ছে, কিন্তু এক ঘন্টা পরে তো তার ডান থেকে আবার বামে আসার কথা ছিল, অর্থাৎ কি এক ঘন্টা পরে কিন্তু আবার সে স্বাভাবিক হয়ে যাবে, আবার তার শ্বাস নিতে কোনো কষ্ট হচ্ছে না। অর্থাৎ 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা কষ্ট হবে, 6 ঘন্টা কষ্ট হবে না, অর্থাৎ মোট 24 ঘন্টায় আপনি 12 ঘন্টা কষ্ট করে শ্বাস নেবেন এবং 12 ঘন্টা স্বাভাবিকভাবে নেবেন। এটা 1 ঘন্টা পরপর হবে, তাই আপনার কি তেমন কোনো অসুবিধা হবে না, আর এতেই কি আপনার প্রাণবায়ু বৃদ্ধি পেতে থাকবে
এখন নাসিকার ছিদ্র বন্ধ করার জন্য আপনি তুলা ব্যবহার করতে পারেন বা অন্য কিছু কাপড়, পাতলা কাপড়, যেটা আপনার জন্য সুবিধার হয় এবং মানুষও বুঝতে না পারে। এখানে মানুষ বুঝতে না পারার বিষয়টা বললাম হচ্ছে অনেকে অনেক কিছু বলতে পারে যেটা আপনার কাছে খারাপ লাগবে, আপনি এমনভাবে করেন যেন কেউ না বুঝে, বা এমন সময় করেন যখন আপনি ঘরে আছেন, বাসায় আছেন, একটা তুলা দিয়ে একটা ছিদ্র আটকিয়ে রাখেন, এটা আপনি করতে পারেন, তাতে আপনার এই মানে এটা কাজে আসবে। আর অনেকেই হয়তো বা প্রাণায়ামের বিষয়গুলো জানতে চাইবেন যে প্রাণায়াম কীভাবে করব। আমি আস্তে আস্তে এইসব ব্যাপারগুলো নিয়েও আলোচনা করব, যেন আপনারা প্রাণায়ামও করতে পারেন ভিডিওগুলো দেখে সহজভাবে। কঠিন কঠিনগুলো বা অন্য অন্যগুলো তো বিভিন্নভাবে শিখতে পারেন বিভিন্ন একাডেমির মাধ্যমে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে গুরুর কাছ থেকে শিখতে হবে। তারপরও অনেকে আছেন বিভিন্ন একাডেমি থেকে শিখে, প্রতিষ্ঠান থেকে, সেটা আলাদা ব্যাপার। তো সাধারণ কিছু নিয়মকানুন যেগুলো সবাই করতে পারবে এমন বিষয়গুলো নিয়ে, প্রাণায়ামের পদ্ধতিগুলো নিয়েও আমি আস্তে আস্তে আলোচনা করব। তো আশা করি আপনারা আজকের বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কেউ না বুঝে থাকেন মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।